বন্ধুরা, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু ইএসআর টেকনিক্যাল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন এবং খুব দরকারি একটি ট্রিক। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো গুগল ম্যাপ কিন্তু আমরা সবাই ইউজ করি, আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা গুগল ম্যাপ ইউজ করেন। তো গুগল ম্যাপ যখন ইউজ করি, আমাদের কিন্তু ইন্টারনেট মাস্ট, ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা গুগল ম্যাপস ইউজ করতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে উইদাউট ইন্টারনেট, কোনো ইন্টারনেট ছাড়াই আপনারা গুগল ম্যাপ কী করে অ্যাক্সেস করবেন। কীভাবে? যে কোনো, হয়তো ধরুন এমন জায়গায় আপনারা গেলেন যেখানে আপনাদের গুগল ম্যাপ ইউজ করতে হবে কিন্তু সেখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই। তো তখন কী করবেন? আপনার দরকারি যদি হয়, আপনি কোনো জায়গায় যেতে চান, তার জন্য গুগল ম্যাপ যদি ইউজ করতে চান, তো তখন কী করবেন? তার জন্য আমি আজকে আপনাদের এই ভিডিওটি নিয়ে এসেছি। তো ভিডিওটি দেখার পর আপনারা ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাতে কী হবে, আমাদের যে নতুন ফার্স্ট ভিডিও, নতুন ভিডিও আসবে, তার সেটি আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকের ভিডিও। তো আপনারা চলুন দেখে নিই কীভাবে আমরা গুগল ম্যাপকে উইদাউট ইন্টারনেট অ্যাক্সেস করব। এই জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্ট গুগল ম্যাপ ওপেন করে নিতে হবে। দেখুন, আমি গুগল ম্যাপস ওপেন করে নিলাম। ওপেন করানোর পর এখানে ফার্স্ট দেখুন এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে আপনার কারেন্ট লোকেশন দেখাবে আর আপনার এরিয়া দেখাবে। ফার্স্ট এখানে কী করবেন, গো করে দেওয়ার পরে এখানে আপনার লোকেশন চুজ করবেন। কলকাতা আমি সেভ করলাম, ধরুন আমি ধরে নিলাম কলকাতা থেকে, আমি ধরুন যাব হচ্ছে কলকাতা থেকে হাওড়া। এখানে আমরা সিলেক্ট করে নিলাম কলকাতা থেকে হাওড়া। দেখুন এখানে ফাইন্ডিং বেস্ট রুট এটা দেখিয়ে দিল, এটা হচ্ছে রুট, ঠিক আছে। এই রুটটা আমি কী করতে চাই, এই রুটটাকে আমি কীভাবে সেট করব আমার অফলাইন লোকেশানে। যখনই আপনি সেট করে নেবেন, অনেক মোবাইলে কী দেখায় যে যখনই আপনি এই রুটটা সেট করবেন, এখানে নিচে কিন্তু দেখিয়ে দেয় সেভ অফলাইন। যদি আপনার না দেখায়, ইনকেস আপনাকে দেখালো না, তো আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর এখানে যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তিনটে লাইনে টাচ করবেন। তারপরে দেখুন একদম নিচে রয়েছে ওয়াইফাই অনলি, তার নিচে রয়েছে অফলাইন ম্যাপস। অফলাইন ম্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করানোর পর দেখুন এখানে দেখাচ্ছে সিলেক্ট ইয়োর ওন ম্যাপ, সিলেক্ট ইয়োর ওন ম্যাপ করবেন। দেখুন সিলেক্ট ইয়োর ওন ম্যাপ করার পর এখানে কিন্তু যে লোকেশানটা, যেখান থেকে আপনার লোকেশান আপনি সেট করতে চান, ধরুন আমি এখানে হাওড়া থেকে ডানকুনি এই লোকেশানটি আমি সেট করতে চাই। দেখুন এখানে আমাকে দেখাচ্ছে 60 MB। আপনি যত আরও যদি বড়ো করেন তখন দেখুন আপনার এমবিটা 100 MB হয়ে গেলো, আরও বড়ো করতে চান তাহলে দেখুন হয়ে গেলো 185 MB। আমি এখানে শর্ট আপনাকে দেখানোর জন্য করে দিচ্ছি ছোটো একটি। দেখুন হুগলি থেকে আমি ধরুন ধরে নিলাম, হুগলি থেকে আমি কল্যাণী যাব, এটা আমি একটা ধরে নিলাম, ঠিক আছে। এরপর এই হুগলি থেকে কল্যাণী যাওয়ার জন্য আমি দেখুন এখানে ডাউনলোড উইল ইউজড আপ টু 25 MB অফ ইয়ার ডিভাইস স্পেস। এখানে কী হবে যে এই যে এইটুকু এরিয়া সিলেক্ট করেছেন আপনি, এরিয়ার মধ্যে আপনার কিন্তু 25 MB ইন্টারনেট, কিন্তু সরি ইন্টারনেট না, আপনার যে ডিভাইসের যে স্পেস আছে মানে আপনার মেমোরি কিন্তু 25 MB নেবে। তো এরপর কী করবেন, ডাউনলোডে টাচ করবেন। ডাউনলোড টাচ করার পর দেখুন এখানে ডাউনলোড ওভার মোবাইল নেটওয়ার্ক করছে, ডাউনলোড নাও করে দেবেন। ডাউনলোড নাও করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। তো আমি কী করছি, আমি একটু ভিডিওটাকে পজ করছি, এটা ডাউনলোড হোক, তারপর আমি আবার ভিডিও অন করছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ম্যাপটি ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে দেখাচ্ছে 21 MB স্পেস নিয়েছে, 16 মার্চ 2020 পর্যন্ত কিন্তু আমার এই ম্যাপটি ভ্যালিড থাকবে। আপনার জন্য কিন্তু এই ম্যাপটি পারমানেন্ট না, যে সব সময়ের জন্য আপনার ম্যাপটি থাকবে আপনার মোবাইলে, সেটা কিন্তু না, এটা পারমানেন্ট না। তো দেখুন এখানে আমি ওপেন করছি, এখানে ওপেন করানোর পর আপনারা কিন্তু এটাকে আপডেট করতে পারেন, কিন্তু আপডেট করার জন্য ইন্টারনেট দরকার হবে। যেহেতু আমার ইন্টারনেট অন নেই তাই আমি আপডেট করলাম না। দেখুন আমি কিন্তু আমার ইন্টারনেট পুরো অফ করে দিয়েছি, ইন্টারনেট ওয়াইফাই কিছু কিন্তু অন নেই, দেখুন সব কিছুই কিন্তু বন্ধ আছে। তো এরপর কী হবে, এবার এই ম্যাপটিকে আপনারা কী করে দেখবেন, এখানে আমি ধরুন এই যে ছবিটি রয়েছে ম্যাপটির, এখানে টাচ করবেন, দেখুন খুলে গেল। এবার আমি যদি চাই এই এরিয়াটুকুর মধ্যে আমি দেখতে চাই রেস্টুরেন্ট, দেখুন আমি এখানে সার্চ করছি রেস্টুরেন্টস। দেখুন রেস্টুরেন্ট সার্চ করার পর আমি এখানে সার্চ করলাম, দেখুন এই এরিয়ার মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সব কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে এখান এই রেস্টুরেন্টগুলো কিন্তু এরকম। এবার আপনি কী চান, এখানে আপনি যেতে চান এই এরিয়া যাওয়ার জন্য, আপনারা কিন্তু এরকম করে এই রেস্টুরেন্টগুলোর কাছাকাছি যেতে পারবেন। এবার কী হলো, ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা ধরুন আমি এখান থেকে ধরলাম, আমি এখানে যেতে চাই হুগলি থেকে কল্যাণী, আমি এখানে গো করলাম। গো করার পর এখানে দিলাম আমি হুগলি দিলাম, হুগলি থেকে আমি যেতে চাই কল্যাণী। কল্যাণীর পর এখানে কী করবেন, ফাইন দেখুন চলে এসছে।
এরপরে কি করবেন, এই যে প্রিভিউ করবেন, প্রিভিউ করলেই কিন্তু আপনি যখন গাড়ি নিয়ে চলতে শুরু করবেন, আপনাকে পুরো ও কিন্তু লোকেশন দেখিয়ে দেখিয়ে পুরো আপনাকে কল্যাণী পর্যন্ত নিয়ে যাবে। তো এটাই ছিল অফলাইন ম্যাপ দেখা সব থেকে, মানে উইদাউট ইন্টারনেট ম্যাপ আপনারা যদি দেখতে চান এভাবেই দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে এবং এটাকে ইউজ করুন, সত্যি খুব ভালো একটি ফিচার্স, ইউজ করে যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।